বাড়িয়া সিক্স, আজকে আপনাদের গল্প শোনাবো আমাদের বিশ্বকাপ ক্রিকেট খেলার ইতিহাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা ভালোই আছেন, আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তাই তো নিয়ে আসলাম আরেকটি ইতিহাস গড়ার ভিডিও নিয়ে। আপনারা তো আমাদের দেশের ইতিহাস জানেনই, আমাদের দেশের লুঙ্গি পরা মানুষগুলোই পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছে, আর তাদেরই সন্তানগুলো আমাদের আজ বিশ্বকাপ ক্রিকেট খেলে সারা বিশ্বকে তাক লাগিয়ে খেলা দেখিয়ে দেয়। আমাদের দেশের খেলার মাঠগুলো নাকি এখন খালি পড়ে থাকে, কোনো খেলার মানুষ পাওয়া যায় না, সবাই নাকি মোবাইল গেমসের আসক্ত। শোনেন ভাইয়েরা, মোবাইল গেমসে পড়ে থাকলে আপনারা শারীরিক শক্তি ও মেধা শক্তি থেকে বঞ্চিত হয়ে পড়বেন। যখন আমাদের দেশের ছেলে মেয়েগুলো মাঠে খেলাধুলা করে তখন তাদের শারীরিক শক্তি বৃদ্ধি পায় ও মেধা শক্তিও বৃদ্ধি পায়। কারণ কি, আপনি যখন খেলাধুলা করবেন তখন আপনার শরীরের সমস্ত অংশ নড়াচড়া করে, আর এই সমস্ত শরীরের অংশ নড়াচড়া করার ফলে আপনার শরীরের গঠনও ভালো থাকে। আর যদি আপনারা মোবাইল গেমসের দিকে ঝুঁকে থাকেন তাহলে তো আমাদের দেশকে আপনারা প্রমোট করতে পারবেন না, এমনকি বাইরের দেশেও খেলতে যেতে পারবেন না। তাই আপনারা আমাদের দেশের ছেলে মেয়েগুলো যেন মাঠে দল বেঁধে খেলাধুলা করে এবং মাঠকেও যেন ভরপুর রাখে খেলাধুলা ও বিনোদনের মাঝে। তবে একটা এলাকায় খেলার মাঠ থাকলে কিছু স্থানীয় গার্জিয়ানদেরও কিছু দায়িত্ব থেকে রয়ে যায়, যেমনটা এই মাঠেরই ইতিহাস নিয়ে কিছু আলোচনা করি। আপনারা দেখতেছেন আমাদের দেশের ছেলেরা দল বেঁধে মাঠে খেলাধুলা করতেছে, কিন্তু মাঠের কি অবস্থা দেখছেন, কোথাও মাটি নেই, কোথাও খাল, আবার কোথাও পানি জমে আছে। তবে এই মাঠ ভালো রাখার দায়িত্ব স্থানীয় এলাকার লোকজনদেরই, বরং যারা আছে তাদেরই দেখাশোনা করা উচিত। আমাদের ছেলে মেয়েগুলো খেলাধুলা করবে কিন্তু তারা তো আর মাঠ সংস্কার করতে পারবে না, আর এই সংস্কার করার জন্য আমাদের স্থানীয় যারা বড় মানুষ আছে তাদেরই দেখাশোনা করা উচিত। আপনারা যে খেলার মাঠটি দেখতেছেন এটি হলো আমাদের দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার পাঁচ নং ইউনিয়নের ভাবিরমোর রানীরঘাট খেলার মাঠ। আর এই খেলার মাঠের অনেক ইতিহাস রয়েছে, এখানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেলাধুলা করতে আসে, কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি জমে আছে যা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। তবে মাঠটি অতি জরুরি সংস্কার করা উচিত, কারণ কি, একটা মাঠে যখন খারাপ অবস্থা থাকে, যখন আমাদেরই ছেলেরা মাঠে খেলতে আসে, তখন যদি এই মাঠের খারাপ অবস্থার কারণে তারা পড়ে যায় তাহলে তাদেরই শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। এজন্যই আমাদের সন্তানদেরকে ভালো রাখতে হলে চারিদিক দিয়ে খেয়াল রাখতে হবে, যেমন মোবাইল গেমসে যেন না ঝুঁকে পড়ে, সবাই যেন মাঠে খেলতে আসে। আর খেলাধুলাই পারে একমাত্র আপনার আমার সন্তানকে ভালো রাখতে এবং সুস্থ রাখতে। তাই তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, গ্রাম বাংলার ছোট ছোট খেলোয়াড়গুলোই কিন্তু একদিন আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়ে তৈরি হবে, যারা ভালো মনের এবং ভালো খেলোয়াড়ের মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী গড়ে তুলবে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মানুষের মনকে সচেতন করে গড়ে তুলে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার কোনো বিকল্প নাই, খেলাধুলার মাধ্যমেই মনকে উৎফুল্ল রাখা যায়, যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলা আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল ও সৎ পথে রাখা যায়। অনেক কথাই আপনাদের মাঝে বলা হইলো, জানি না আমাদের কথাগুলো আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।